পুপুর জন্মদিন আজকে আমি আর মানে একটুখানি রেডি ফেডি হয়ে যাব হচ্ছে পুপুর জন্য কোনো গিফট কিনতে। জানি না কোনো গিফট পাবো কিনা, কারণ অনেকটাই বেশ রাত হয়ে গেছে। তাও যাব, গিয়ে দেখি কি কেনা যায়। আমি কোনো কিছু ভাবিনি কি কিনবো। ওকে আসলে আমার ইচ্ছা রাত 12টাতেই মানে আমরা একটা ছোট সেলিব্রেট করব, সেখানেই ওকে গিফটটা দেওয়ার। তো দেখা যাক কি কেনা যায়। তারপর চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর পুকান আজকে সকালেই গঙ্গা চান করতে গেছিল। আর পুকান, ওকে আমি তোমরা ভাবে ওর ডাক নাম আসলে কি দিলাম, আসলে আমি ওকে পুচকু পুকান যখন যা আসে মাথায় ওকে তাই নামই আমি ডাকি। মেনলি পুকানটাই বলি, পুচকুও বলি। তো ও গেছিল গঙ্গা স্নান করতে, এটা করতে হয়। তো গঙ্গা স্নান করতে গেছিল, সেই কিছু ভিডিও আমি ক্লিপস তুলে রেখেছি তোমাদের জন্য, সেগুলো আগে দেখে নাও, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ হবে। চলো টাটা। চান করা হয়ে গেছে, হয়ে গেছে তোমার সোনা, এত তো হাসি যে তোমার করে দিয়েছিল। হাই, আমি তাতান। তো আমি বিশাল মলে এসেছি পুপুর জন্য কি কেনা যায় সেটা দেখতে। এই যে দেখতেই পাচ্ছ সব খেলনা সামগ্রী, কিন্তু আদতে আমি কি কিনবো আমি নিজেও জানি না। ড্রেস কিনতে পারি বা এখান থেকে কিছু একটা নিতে পারি, দেখা যাক। তো চলো এখন দেখি কি নেওয়া যায়। এসি ওর জন্য এমন একটা কিছু নিতে, আর প্লিজ ইগনোর মাই ফেস, আমি যা হোক করে চলে এসেছি। তো যাই হোক, এমন কিছু নেবো যেটা ওর খুব কাজে লাগবে। তো দেখি ড্রেসও নিতে পারি, এখান থেকে আগে দেখি কিছু পছন্দ হয় কিনা। এখানে টয়েস ফয়েস এইসব আছে, এখান থেকে যদি পছন্দ হয় এখান থেকে নেবো, তারপরে ড্রেসের ওইদিকে যাবো। চলো। জানো তো আমরা প্রত্যেকবার পুপুর জন্মদিনে রাত 12টার সময়, মানে আজকেই রাত 12টার সময় কেক কাটি, খুব মানে খুব সুন্দর করে সেলিব্রেট করি। আমি তো আগে ব্লগ করতাম না, নাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু খুব ভালো করে সেলিব্রেট করি, খুব সুন্দর করে ডেকোরেশন করি। পরের দিন তো হয় মানে ওই মানে 19 তারিখে হয়ই, কিন্তু আজকে রাতেও আমরা সবাই মিলে মানে ফ্যামিলির লোক মিলে করি। তো সেই কেকটা এবারে নিয়ে যাবে ছোট দিদি, আর আমি এখানে গিফট কিনতে এসেছি, ও কেক নিয়ে যাবে, আমি গিফট কেনার ডিপার্টমেন্টে আছি, ও মেবি গিফট নেবে। তো এই আর কি। সো আমি ভাবছি এইটা ওর জন্য নিতে পারি, যাই না। আর এখানে দেখো ডোমসের পুরো সেটটা, অনেক কিছু আছে এর মধ্যে। তো জাস্ট আমি বাইরে ঢুকছি, আর এই যে কুকুর গিফট কী কিনলাম সেটা আমি দেখাচ্ছি, আগে একটুখানি ফ্রেশ হই তারপরে দেখাচ্ছি। এখন বাজে মোটামুটি 11:30, আর এখন আমি আর ছোদিদি যাচ্ছি। এই যে কেক আর ওর যে গিফটটা, সেটা গিফট একেবারে ও পড়ুক, আগেই বলে দিই একটা উইন্টার ওয়্যার কিনেছি, সেটা ও পরবে, পরে তারপর আমি দেখাবো যে ওকে কেমন লাগছে। ওটাই আমার তরফ থেকে ওর গিফট, ও আর ওর তরফ থেকে গিফটটা ও কালকে দেবে, তাই তো? কালকে দেবে। তো চলো এখন দিদিদের বাড়ি যাওয়া যাক। প্রত্যেকবার পুপুর জন্মদিন কিন্তু বেশ বড় করেই হয় বল। আগের বছর থেকে একটুখানি ইয়ে হয়ে গেছে, কারণ আগের বছর আমরা এই দিনে না, আমরা আগের বছর এই দিনে ইয়েতে গেছিলাম, আশ্রমে গিয়েছিলাম, তাই জন্য রাত্রিবেলা অত মানে এসেছিলামই অনেক, মানে আগের বছর আমরা এই সময় মানে আজকের দিনে আশ্রমে গেছিলাম।
আশ্রমে ওর বার্থডে সেলিব্রেট হয়েছিল সমস্ত বাচ্চাদের সাথে। আর আগের বছর এসেছিলামই আমরা অনেকটা রাতে, তাও কেক কেটেছিলাম, কিন্তু এবছর আর এই কদিন পরেই পুচকুর অন্নপ্রাশন, তো একসঙ্গে অনেক কিছু পড়ে গেছে, একসঙ্গে অনেক কিছু পড়ে গেছে, ওই জন্য একটু কম হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার পড়েছে, আমি কোনো মানে কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি কেকটা এনেছি জোগাড় করে। হ্যাঁ, কেকের দোকান খোলা ছিল, হ্যাঁ কেকের দোকান খোলা ছিল, কিন্তু মন জিনিসে বেলুন টেলুন কিচ্ছু ছিল না, শুধু মোমবাতিও ছিল না। বলছে কালকে আস, ঠিক আছে কালকে শিখি, চলো। কি জানো তো, আমার পুপুকে যদি একটা লজেন্সও দিও তাও এত খুশি হয়ে যায়। ওর কোনো বড় ডিমান্ড থাকে না। হ্যাঁ, চলে এসেছি ওদের বাড়িতে, এই যে ওদের বাড়ি। হ্যাঁ, ওর ওকে একটা মোমো দিলেও খুশি। এটাকে খুব কিউট দেখতে, মানে ওকে যাই দিই, ওর বড় ডিমান্ড থাকে না। বলছি কিরে পুপু কি নিবি, যা ইচ্ছা যা ইচ্ছা, এরকমই। যদিও বা এখন 12টা বাজেনি, কিন্তু আর একটুখানি বাকি 12টা, কিন্তু পুপু খুব জোর ওর ঘুম পেয়ে গেছে, ও আর থাকতে চাইছে না, ও কাঁদছে। ওর জন্য কি করব, আমরা এখনই কেকটা কেটে নেবো, ও তো এখনও ঘড়ি দেখতেও শেখেনি। তো যাই হোক, ওর জন্য কেটে নেবো। আর ও চেষ্টা করছে বাইরে বেরোনোর, এখানে ছোট দিদি কী করছে জানি না, কিন্তু ওর মা ওকে আটকে রেখেছে, এখনও কেকটা কাটবে। এই যে পুপুর কেক, এমন একটি মেয়ের আজকে জন্মদিন, যার জন্মানোর একদম পর থেকেই প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর সারপ্রাইজ হয়। ও বুঝতোই না এক বছর বয়সে কি বুঝবে, যেটা বললাম যে আগের বছর থেকে একটুখানি কম কম হচ্ছে, কিন্তু প্রত্যেক বছর, প্রত্যেকটা বছর এরকম মাসি যেন সবার হয়। আমার কপালে তো এরকম কেউই জুটলো না, কি এরকম আমার কপালে তো কেউই এরকম জুটলো না, রাত 12টায় আমাকে উইশ করবে। ওকে কিন্তু আমি করেছি, ছয়টা তো জ্বালাতে হবে। গিফট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। অমনি হাসি, সারপ্রাইজ হয়েছো তুমি, একটু তাকা কতটা হয়েছে, কত একটু হাত দিয়ে দেখিয়ে দাও কতটা হয়েছে সারপ্রাইজ। ও ঘুম পেয়ে গেছে, চলো এবার গিফটের পালা। ভিডিও অন করেছি না রে, অন করেছি বাবা, কিনতে লাগবে তো একটু, নিচে নিচে না লাগিয়ে দেখবি কেমন লেগেছে, একটু পড়ো একটু পড়ো। বাবা দেখি কেটে কেটে যাবে, সবচেয়ে ভালো লেগেছে এটা, এই যে কেমন লাগছে, বাড়ি এলাম, বাড়ি এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, আর এই যে চকলেট খাচ্ছিলাম, পুপুই দিয়েছে আসলে, চকলেটটা বসে বসে খাচ্ছিলাম। আর আজকের এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কালকের ব্লগে, মানে কালকে পুপুর মেন যে জন্মদিনের দিন, সেই দিনে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর টাটা।